রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা আমরা বেস্টা করে নেবো। আমার ব্রেসটা গুলো হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে ফেলবো। এবার সেই মশলা গুলো আমরা বেছে নেবো। এখানে এখানে আছে গোলমরিচ, দেখতে পাচ্ছেন, এখানে আছে শুকনো মরিচ, এখানে আছে জিরা, এখানে আছে হলুদ, আস্ত হলুদ, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে রসুন, এখানে আছে দারচিনি, এখানে আছে আদা, এখানে আছে এলাচি। আমার বাটা শেষ, এখন আমি তুলে নেব। সবার আগে আমি গোস্ত নিয়ে নিয়েছি, এবার আমরা সমস্ত মশলা দিয়ে এটা মাখবো। গোস্তটা এগুলোও দিয়ে দেবো, এই পেঁয়াজগুলোও দিয়ে দেবো, ভাজা পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নেবো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, মানে রান্না করা লাগবে না। কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না, রান্না করেই তো খেতে হবে। তো দেখেন ভালো করে মাখিয়ে নেবো আমরা, দিয়ে চটকা দিয়ে চটকা দিয়ে চটকা। দেখেন কালারটি কিন্তু অনেক সুন্দর, আর স্মেলটা, স্মেলের কথা আর কি বলবো, স্মেলটাও মানে যেমন কালার তার থেকে কিন্তু স্মেলটা কম না। গোস্তগুলো প্রেশার কুকারে 5 মিনিটের জন্য দিয়ে দিলেই আমাদের গোস্ত হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর কালার আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা বাসায় ট্রাই করবেন, মজা লাগবে। দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, দেখতেও আসছে, পরিবেশন করে আবার ফিরে আসছে। লুক এট মিট, লুক এট মিট।